করোনা ভ্যাকসিনের পূর্ণ ডোজ নিয়েও যুক্তরাজ্যে ডেলটায় অসুস্থ হয়ে শত শত মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন দেশটিতে সম্প্রতি করোনা ভাইরাসের ভারতীয় ধরন বা ডেলটা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েছে শুক্রবার ব্রিটেনের চিকিৎসা বিজ্ঞানীরা এ তথ্য নিশ্চিত করেন খবর আল জাজিরার ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ সতর্ক করে বলছে যারা টিকা নেননি তারা যেভাবে করোনার ডেলটা ধরন ছড়াচ্ছে ঠিক সেভাবেই টিকা গ্রহণকারীরাও অতি সংক্রমণশীল এ সরাতে সক্ষম জুলাইয়ের উনিশ তারিখ থেকে দুই আগস্ট পর্যন্ত ডেল্টা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার চারশো জনের মধ্যে পঞ্চান্ন দশমিক এক শতাংশ টিকা নেননি হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে পাঁচশো বারো জন রয়েছেন যাদের মধ্যে চৌত্রিশ দশমিক নয় শতাংশ রোগী করোনার দুই ডোজ টিকায় নিয়েছিলেন নতুন এ পরিসংখ্যান চমকে দিয়েছে সারা বিশ্বকে কারণ ধারণা করা হতো টিকা নিলে করোনায় অসুস্থ হওয়ার ঝুঁকি কম থাকে কিন্তু এ পরিসংখ্যান তো বলছে তার উল্টো কথা মূলত ডেল্টা সব সমীকরণ বদলে দিচ্ছে গত উনিশ জুলাই থেকে ইংল্যান্ডে করোনা বিধিনিষেধ শিথিল করা হয়েছে সরকারের সূত্র মতে ব্রিটেনের পঁচাত্তর শতাংশ মানুষ করোনা টিকার উভয় ডোজ গ্রহণ করেছেন যুক্তরাজ্যে অ্যাস্ট্রজেনা মর্ডা ফাইজার বায়োটিকের করোনা টিকা দেয়া হয়েছে স্বাস্থ্য বিভাগ বলছে যত বেশি টিকা গ্রহিতার সংখ্যা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি তত কম টিকা গ্রহিতা হাসপাতালে ভর্তি হচ্ছেন করোনা টিকা গ্রহণ করার ক্ষেত্রে নিরশিত করা হচ্ছে না মানুষজনকে সংশ্লিষ্টরা মনে করেন ভ্যাকসিন বা টিকা গ্রহণই পারে করোনার আঘাত থেকে মানুষকে প্রাণে রক্ষা করতে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা বিভাগের প্রধান নির্বাহী জেনি হ্যারিস বলেন হাসপাতালে আসা লোকজনের সংখ্যার বিচারে আবারও টিকা গ্রহণ করাটা কত গুরুত্বপূর্ণ সেটা প্রমাণিত হয়েছে তিনি সবাইকে যত দ্রুত সম্ভব টিকার দুই ডোজ গ্রহণ করার আহ্বান জানান এক বিবৃতিতে হ্যারিস নিজের জীবন ও আমাদের প্রিয়জনদের ভয়ঙ্কর রোগ কোভিড নাইন্টিনের ঝুঁকি থেকে রক্ষা দিতে সবচেয়ে ভালো উপায় হচ্ছে টিকা গ্রহণ করা তিনি বলেন তারপরও আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে টিকা সব ঝুঁকিকে একেবারে নিঃশেষ করে দেয় না টিকা গ্রহণের পরও কোভিড নাইন্টিনে অসুস্থ হওয়া এবং অন্যদের সংক্রমিত করা সম্ভব এদিকে ব্রিটেনে গত শনিবার আরও নতুন করে আক্রান্ত হয়েছেন আঠাশ হাজার ছয়শ বারো জন আর মৃত্যুবরণ করেছেন আরও একশো তিনজন এ নিয়ে মোট মৃতের সংখ্যা এক লাখ ত্রিশ হাজার দুইশো একাশি জন শনিবার পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন চার কোটি ঊনসত্তর লাখ সাতানব্বই হাজার চারশো পঁচানব্বই জন আর উভয় ডোজ নিয়েছেন তিন কোটি বিরানব্বই লাখ দশ হাজার তিনশো ছাপ্পান্ন জন জাকির হুসেইন বাংলা টিভি লন্ডন